खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। ১৯৪৫ সালের ১৮ই অগাস্ট সত্যি কি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির? এ প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছে প্রতিটি ভারতবাসী। ১৯৫৬ সালে গঠিত শাহনওয়াজ কমিটি, ১৯৭০ সালে গঠিত খোসলা কমিশন এবং ১৯৯৯ সালে গঠিত মুখার্জি কমিশন, নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনে একটি কমিটি এবং দুটি কমিশনের পেশ করা তথ্য থেকে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষে বা বিপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আজও পাওয়া যায়নি। যদিও পরবর্তীকালে বেশ কিছু নেতাজি গবেষক বিভিন্ন যুক্তি দিয়ে বলেছেন ওই দিন নেতাজি মারা যাননি। সাহিত্যিক নারায়ণ সান্যাল এ বিষয়ে তথ্য অনুসন্ধান করবার জন্যে একসময় জাপানে গিয়েছিলেন এবং তুলে এনেছিলেন অজস্র গবেষণালব্ধ তথ্য। সেখানে তিনি যা দেখেছিলেন, যা বুঝেছিলেন, তার সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে গিয়েছেন নেতাজি রহস্য সন্ধানে বইটিতে। মনে রাখবেন, তখনও মুখার্জি কমিশন গঠিত হয়নি। তাঁর সেই রচনা অবলম্বনে আমাদের নিবেদন অজেয় সুভাষ। গত পর্বে আপনাদের অনুরোধে আমরা জওহরলাল নেহরুকে লেখা সুরেশচন্দ্র বসুর চিঠিটি তুলে ধরেছি। একই সঙ্গে কয়েকজন অনুরোধ জানিয়েছিলেন সুরেশ বসুর ডিসেনশেন্ট রিপোর্টটি সম্পর্কে তারা জানতে আগ্রহী। আপনাদেরকে জানিয়ে রাখি, নারায়ণ সান্যালের লেখা নেতাজি রহস্য সন্ধানে নামক যে বইটি অবলম্বনে আমাদের এই উপস্থাপনা, তাতে লেখক কোথাও এই ডিসেনশেন্ট রিপোর্টের বিবরণ দেননি। কারণ এই বইয়ের মাধ্যমে যারা বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে প্রচার করেছিলেন, তাদের বক্তব্যকে যুক্তি দিয়ে খণ্ডন করবার চেষ্টা করেছেন তিনি। স্বভাবতই যারা মনে করেন যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, তাদের বিরোধিতা করবার আবশ্যকতা তিনি অনুভব করেননি। তবে আমরা আপনাদের কাছে সুরেশ বসুর লেখা সেই ডিসেনশন রিপোর্ট অবশ্যই নিয়ে আসব। কিন্তু ৯৩ পাতার রিপোর্টটি কোনো একটি পর্বে শেষ করা সম্ভব হবে না, তাই পরবর্তীকালে ধারাবাহিকভাবে আমরা এই রিপোর্টটি প্রকাশ করব। শুরু করছি আজকের পর্ব। প্রতিশ্রুতি মতো এবার আমরা ১৭-৮-৪৫ থেকে ৮-৯-৪৫ পর্যন্ত তিন সপ্তাহের ঘটনাবলী যাচাই করে দেখব। প্রতিটি তথ্যের বিভিন্ন সূত্র পর পর দেখে যাব, যেখানে সাক্ষীরা একমত এবং যেখানে সাক্ষীরা ভিন্ন মত। আপনাদের কাছে অনুরোধ, পর্বটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রতিটি সূত্রের পক্ষে ও বিপক্ষে সমস্ত মতামতই আমরা আপনাদের সামনে তুলে ধরব। এক, ১৭-৮-৪৫ সাইগং ত্যাগ। সাইগংয়ে নেতাজি ও হাবিবুর দুজনে বিমানে আসন পেয়েছেন। নেতাজি একমাত্র কর্নেল হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে নিরুদ্দেশ যাত্রায় রওনা হবেন স্থির করে বিমানবন্দরের দিকে যাত্রা করলেন। স্থির হয়েছিল ওঁর বাকি পাঁচজন সহচর আপাতত সাইগংয়ে থাকবেন, সুযোগ মতো তাঁরা নেতাজির অনুগমন করবেন। শ্রী এস এ আইয়ার তাঁর স্মৃতিকথায় বলছেন, তৎক্ষণাৎ রওনা হলাম আমরা, তৈরি আমরা হয়েই ছিলাম, যে যার ব্যাগ তুলে নিলাম কাঁধে, দুটি গাড়িতে রওনা দিলাম বিমানবন্দরের দিকে। প্রথমটিতে নেতাজি, হাবিব এবং আমি, দ্বিতীয়টিতে গুলজারা সিং, প্রীতম সিং, আবিদ হাসান এবং দেবনাথ দাস। আমরা পৌঁছলাম, কিন্তু দ্বিতীয় গাড়িখানার দেখা নেই। পাঁচ মিনিট গেল, দশ মিনিট গেল, তবুও দ্বিতীয় গাড়িটা আসে না। সবাই অধৈর্য হয়ে পড়ে।
প্লেনের প্রপেলারটা ঘুরছে অনেকক্ষণ ধরে। জাপানি সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল সিদেই ওই প্লেনেই যাবেন। তিনি প্রায় দু ঘন্টা ধরে বসে আছেন প্লেনে নেতাজির অপেক্ষায়। 20 মিনিট হয়ে গেল, তবুও দ্বিতীয় গাড়িটা আসে না। ওনা নেতাজিকে বললেন আর অপেক্ষা করা ঠিক হবে না। নেতাজি কিন্তু দৃঢ় সংকল্প, বললেন না, ও গাড়িতে আমার অত্যন্ত জরুরি কিছু কাগজপত্র আছে। অবশেষে দ্বিতীয় গাড়িখানে এসে পৌঁছল। কিছু বিভ্রাট হয়েছিল পথে। নেতাজি সংক্ষিপ্ত বিদায় নিলেন আমাদের কাছে। হাবিবুর আর নেতাজি উঠে গেলেন সিঁড়ি দিয়ে, মিলিয়ে গেলেন প্লেনের গর্ভে। প্লেনটা ছাড়ল ঠিক 5:15, 17 আগস্ট সন্ধ্যায়। শাহনওয়াজ কমিটির রিপোর্টে এ সম্বন্ধে বলা হয়েছে সাইগংয়ে পরিকল্পনা মতো কাজ হল না। নেতাজি এবং তাঁর সহকর্মীদের জন্যে কিছুতেই একটা গোটা প্লেন জোগাড় করা গেল না। ফিল্ড মার্শাল কাউন্ট তেরাউচি বললেন নেতাজির প্রথমে টোকিও যাওয়াই কর্তব্য, কিন্তু যথেষ্ট আসন না থাকায় তিনি নেতাজিকে একাই যেতে বললেন। নেতাজি বাধ্য হয়ে ওই দুটি আসনই গ্রহণ করলেন, তাঁর এবং হাবিবুরের। সাইগং এয়ারপোর্টে তাঁরা দুখানি গাড়িতে করে এলেন। নেতাজি ছিলেন আগের গাড়িতে। প্লেনটি দীর্ঘ সময় অপেক্ষা করছিল। ওই একই প্লেনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে কয়েকজন জাপানি অফিসার অপেক্ষা করছিলেন। তাঁরা অধৈর্য হয়ে পড়েছিলেন, কিন্তু দ্বিতীয় গাড়িখানা না আসা পর্যন্ত কিছুতেই রওনা হতে চাইলেন না নেতাজি। এই দ্বিতীয় গাড়িখানায় দুটি চামড়ার সুটকেস ছিল, তাতে সোনা ও জড়োয়া গহনা ভর্তি ছিল। নেতাজি ওই বাক্স দুটি না নিয়ে কিছুতেই যেতে সম্মত হলেন না। প্লেনটি আগে থেকেই খুব বেশি ভর্তি ছিল, তাই আপত্তি উঠল, কিন্তু তবু সেই বাক্স দুটি প্লেনে তোলা হল। জাপানি যাত্রীদের মধ্যে একজন অতি উচ্চপদস্থ অফিসার ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল সিদেই। তিনি বার্মা রণাঙ্গনের চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন এবং মাঞ্চুরিয়ার কুওমিংটাং বাহিনীর প্রধান হিসেবে ওই প্লেনে মাঞ্চুরিয়ায় যাচ্ছিলেন। নেতাজির সঙ্গে তাঁর একই বিমানে ভ্রমণ করাটা নিতান্তই ভাগ্যের খেলা। মিস্টার নিগেশি আমাদের বলেছিলেন জেনারেল সিদেই রাশিয়ার ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তি এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে জাপানিদের তরফে তিনি ছিলেন মূল খুঁটি। জেনারেল সিদেই ছাড়া বিমানে আরও 5 জন জাপানি অফিসার যাত্রী হিসেবে ছিলেন। তারা হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল তাদিরো সাকাই, বর্মী বাহিনীর স্টাফ অফিসার, লেফটেন্যান্ট কর্নেল শিরো ননাগাকি, বিমান বাহিনীর অফিসার, মেজর তারো কোনো, বিমান বাহিনীর অফিসার, মেজর ইয়াহদো তাকাহাশি, স্টাফ অফিসার, এবং ক্যাপ্টেন কৈকিচি আরাই, বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার। এছাড়াও ছিলেন বিমান চালনার জন্য অফিসার বৃন্দ। তারা হলেন চিফ পাইলট মেজর তাকিজাওয়া, কো পাইলট WIOAGI, নেভিগেটর সার্জেন্ট ওকিস্তা, রেডিও অপারেটর এনসিও তোমিনাগা, এছাড়াও দুজন কর্মী যাদের নাম জানা যায়নি। নেতাজি ও হাবিবুরকে নিয়ে প্লেনে ছিলেন মোট 13 জন যাত্রী। সুরেশ চন্দ্রের মতে, এক, কাউন্ট তেরাউচি যে নেতাজিকে একটি গোটা বিমান দিতে পারলেন না তার কারণ তিনি চেয়েছিলেন নেতাজিকে মাঞ্চুরিয়ায় গোপনে পাচার করতে। 2, মাঞ্চুরিয়া বিশেষজ্ঞ শ্রীদেয়ীর উপস্থিতি মোটেই ভাগ্যক্রমে নয়, সুপরিকল্পিত। 3, বিমানটি শুধু টোকিও যাচ্ছিল না, যাচ্ছিল দাইরেন হয়ে, সেখানে নেতাজি এবং শ্রীদেয়ীর নেমে যাওয়ার কথা ছিল। এরপর দক্ষিণ পূর্ব এশিয়ার আইআই লীগের প্রাক্তন সম্পাদক শ্রী দেবনাথ দাসের মতে, সাইগং ত্যাগ সম্বন্ধে জাপানিরা একেবারে শেষ পর্যায়ে তাদের পরিকল্পনা বদলে ফেলেছিল। তারা নেতাজিকে মাঞ্চুরিয়ার পরিবর্তে প্রথমে টোকিওতে নিয়ে যেতে চায়। নেতাজি নাকি গন্তব্যস্থলের এই পরিবর্তনের প্রস্তাবে খুশি হননি। নেতাজি নাকি সে সময় শ্রী দাসকে একথা বলেন। তথ্যসূত্র আনন্দবাজার, 20-10-1970। এ প্রসঙ্গে শ্রী হায়াশিদার মত, সাইগং বিমানবন্দর থেকে 17-8-45 তারিখে সন্ধ্যে 5:30 সময় বিমানটি যাত্রা করে।
সম্পূর্ণ রানওয়ে অতিক্রম করবার পূর্বে প্লেনটি আকাশে ওঠে না। তা থেকে বোঝা যায় প্লেনটিতে বেশি ওজন চাপানো হয়েছিল। এই মন্তব্যে দেখা যাচ্ছে যে শ্রী আইয়ার জানতেন না বাক্সে বহুমূল্য জড়োয়া গহনা ছিল, অথবা জেনেও সে কথা তিনি প্রকাশ করেননি। তিনি জানতেন লেফটেন্যান্ট জেনারেল শিদেই নেতাজির সহযাত্রী ছিলেন, কিন্তু অন্যান্য যাত্রীদের তিনি চিনতেন না। প্লেনটি যে সাইগং ত্যাগ করার সময় ভারী বোধ হয়েছিল এ কথা অনেকেই বলেছেন। সুরেশচন্দ্রের সিদ্ধান্ত নির্ভুল বলেই আমাদেরও সিদ্ধান্ত। দুই, তুরেনে 17-8-45 তারিখে রাত্রিবাস। এ প্রসঙ্গে শাহনওয়াজ কমিটি বলছেন, যদিও কমিটি যেসব সাক্ষীর জবানবন্দি নিয়েছেন তাঁরা কেউ বলতে পারেননি কোন হোটেলে নেতাজি রাত্রিবাস করেছিলেন, তবু অনুমান করা যায় সেটি মেরিন হোটেল। কমিটির সভ্যগণ দূরপ্রাচ্যে যাবার পথে এই হোটেলে সরজমিনে তদন্ত করেছিলেন। যদিও সে অনুসন্ধানের ফলাফল সম্বন্ধে শাহনওয়াজ কমিটির রিপোর্ট কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব। এ প্রসঙ্গে শ্রী হায়াশিদা তার গ্রন্থে বলেছেন, মিস্টার বোস এবং অন্যান্য সকলেই হোটেল মেরিনেই সেই রাত্রে বাস করেছেন। এবার দেখা যাক তুরেনের হোটেলে রাত্রিবাস সম্পর্কে বিমানযাত্রীরা কে কি বলছেন। কর্নেল হাবিবুর রহমান, তুরেনে পৌঁছনোর পর নেতাজির মালপত্র একটি গাড়িতে তোলা হল। নেতাজি কয়েকজন জাপানি অফিসারকে নিয়ে একটি হোটেলে এলেন, আমিও এলাম। ওই হোটেলেই আমরা রাত্রিযাপন করি এবং পরদিন ভোরে বিমানবন্দরে পৌঁছে দেখি অন্যান্য সকলেই সেখানে উপস্থিত আছেন। ক্যাপ্টেন আড়াই বলছেন, বিমানের সকল যাত্রী তুরেনের সবচেয়ে বড় হোটেলে ওঠেন। রাত্রে সকলের একসঙ্গে সাইমাস হল। ডিনার টেবিলে নেতাজি এবং জেনারেল শিদেই এশিয়া ও ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন। পরদিন প্রত্যুষে আমরা বিমানবন্দরে চলে আসি। এই একই প্রসঙ্গে মেজর তাকাহাশি বলছেন, যদিও তাঁরা সকলেই একই হোটেলে উঠেছিলেন, তবু নৈশ আহারের টেবিলে তিনি আর কাউকে দেখতে পাননি, তাই তিনি একাই খেয়ে নেন। পরদিন সকালে তিনি বিমানবন্দরে চলে আসেন। ওই একই প্রসঙ্গে কর্নেল নোনাগাকি বলেন, বিমানযাত্রীরা সকলেই এক হোটেলে উঠেছিলেন এবং একত্রে নৈশাহার সারেন। ডিনার টেবিলে নেতাজি ও জেনারেল শিদেই জার্মান ভাষায় কথাবার্তা বলছিলেন। পরদিন সকালে তিনি বিমানবন্দরে পৌঁছে দেখেন যে বিমানটি ভারী বোধ হওয়ায় কতগুলি মেশিনগান খুলে ফেলা হচ্ছে। এ কাজ শেষ হলে সূর্যোদয়ের সময় তাঁরা যাত্রা করেন। এ প্রসঙ্গে মেজর কোনো বলছেন, তুরেনে পৌঁছে অন্যান্য সকলে গাড়ি করে একটি হোটেলে চলে যান, কিন্তু তিনি এবং মেজর তাকিজাওয়া তখনই বিমানটির অঙ্গ থেকে 12টি মেশিনগান ও কিছু গোলাবারুদ নামিয়ে নেন, ফলে 600 কেজি ওজন কমিয়ে ফেলা হয়। রাত্রি 8:30 সময় এ কাজ শেষ হয়। তাঁরা দুজন পৃথকভাবে নৈশাহার সেরে নেন। এই একই প্রসঙ্গে কর্নেল সাকাই বলছেন, তাঁরা লিখিত জবানবন্দিতে বলেন যে বিমানটি সন্ধে 5টা বা 6টার সময় তুরেনে পৌঁছয়। তাঁরা কোনো হোটেলে ওঠেননি, ওখানকার সাপ্লাই বেস রিলেটে রাত্রি ছিলেন। নেতাজি কোনো হোটেলে উঠেছিলেন কি না তা তিনি বলতে পারেন না। এ প্রসঙ্গে শ্রী সুরেশচন্দ্র বসু কি লিখেছেন শুনুন। শ্রী কুট্টি আমাদের সাইগংস্থিত কনসাল জেনারেলকে নিয়ে দূরপ্রাচ্যে যাবার পথে আমরা কমিটির সভ্যরা 2/5/56 তারিখে তুরেনের সবচেয়ে বড় হোটেলে উঠেছিলাম। প্রসঙ্গত উল্লেখ্য, সুরেশচন্দ্র বসু এখানে হোটেলের নাম বলেননি, সম্ভবত সেটি হোটেল মেরিন। সুরেশ বসু আবার বলছেন, ছোট্ট তুরেন শহর তন্নতন্ন করে খুঁজে আমরা একজনও প্রত্যক্ষদর্শীর সন্ধান পাইনি যে বলতে পারে 17-8-45 তারিখে রাত্রে নেতাজি তুরেনের সবচেয়ে বড় হোটেলের জীবনের শেষ রাত্রিটি কাটিয়ে যান। একমাত্র শ্রী মীর গোলাম দাস্তগীর নামে একজন সাক্ষীকে আমাদের সামনে হাজির করা হল। সে বললে যে সে 14 বছর ধরে তুরেনে আছে।
1945 সালে তুরেনে স্থিত জাপানি রাষ্ট্রদূত মিস্টার সুজিকো তাকে এক রাত্রে বলেছিলেন একটি হোটেলে গিয়ে নেতাজির সঙ্গে দেখা করতে, কিন্তু সে রাত্রে প্রচণ্ড বোমা বর্ষণের জন্য তার পক্ষে ওই হোটেলে গিয়ে নেতাজির সঙ্গে সাক্ষাৎ করা সম্ভবপর হয়নি। আমাদের মন্তব্য, তুরেনের মতো ছোট্ট শহরে সবচেয়ে বড় হোটেলে নেতাজির রাত্রিবাসের কোনো প্রমাণ না পাওয়া বিস্ময়কর। অবশ্য হয়তো নেতাজি স্বভাবতই আত্মপ্রচার এড়িয়ে গেছেন, যেহেতু তিনি নিরুদ্দেশ যাত্রার পথিক। কিন্তু কর্নেল সাকাইয়ের জবানবন্দি বিভ্রান্তিকর। এছাড়া মেজর কোনো যদি রাত্রি 8:30 মেশিনগানগুলি নামিয়ে থাকেন, তাহলে কর্নেল নোনাগাকি পরদিন সকালে কেমন করে সে কাজ হতে দেখলেন? সে রাত্রে যে তুরেনে প্রচণ্ড বোমাবর্ষণ হচ্ছিল এ কথা কিন্তু কোনো সাক্ষী বলেননি, ফলে মীর দাস্তগীরের সাক্ষেরও কোনো অর্থ হয় না। ফলে নেতাজি আদৌ তুরেনে রাত্রিবাস করেছিলেন কি না সন্দেহ জাগে। ৩. পরবর্তী প্রসঙ্গ, তুরেন ত্যাগ। 18:08:45 সকাল। এ প্রসঙ্গে শাহনওয়াজ কমিটি বলছেন, পরদিন অর্থাৎ 18:05 ঠিক সূর্যোদয়ের মুহূর্তে ওঁরা যাত্রা শুরু করেন। প্লেনটির যাত্রাপথ ছিল সাইগং, তুরেন, হেইতো, তাইহোকু, দাইরেন, টোকিও। প্লেনে এবার ওজন অনেক কম ছিল এবং যাত্রারম্ভ খুব স্বাভাবিকভাবেই হয়। একই প্রসঙ্গে শ্রী হায়াশিদা বলছেন, সাইগংয়ে প্লেনের ওজন বেশি মনে হয়েছিল বলে তুরেনে 12টি মেশিনগান নামিয়ে রাখা হয়, ফলে প্লেন হালকা হয়ে যায়, 600 কিলোগ্রাম ওজন কমে যায়। আমাদের মন্তব্য, সাইগংয়ে বেশি ওজন থাকার জন্য যে বিপদের আশঙ্কা ছিল তা অপসারিত হয়েছে। একাধিক সাক্ষী বলেছেন 12টি মেশিনগান নামিয়ে দেওয়া হয়েছে যাতে বাকি যাত্রাপথে কোনো বিপদ আশঙ্কা না থাকে। এবার প্রসঙ্গ ৪, তাইহোকুতে উপনীত। 18:11 থেকে 2:00। এ প্রসঙ্গে শাহনওয়াজ কমিটির রিপোর্ট, যেহেতু আবহাওয়া খুবই ভালো ছিল তাই ওরা হাইতোতে না নেমে সোজা তাইহোকুতে চলে আসেন। তাইহোকু হচ্ছে বর্তমান তাইপের জাপানি নাম। বিকেলের দিকে স্বাভাবিকভাবে এবং নিরাপদে তাইহোকু বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। কেউ বলেন 11:00 নাগাদ, কেউ বলেন 12:00। প্লেন থেকে নেমে সকলে একটি তাঁবুতে গিয়ে আশ্রয় নেন। তাঁরা কিছু স্যান্ডউইচ ও পাকা কলা খেয়ে নেন। ওই তাঁবুটি বিশেষ কারণে খাটানো হয়েছিল, জাপানের রাজকুমারের আগমনের প্রত্যাশায়। জাপানি রাজকুমার সম্রাটের একটি আদেশ নিয়ে সেদিনই আসছেন বলে শোনা গিয়েছিল। তিনি বিভিন্ন বাহিনীকে সম্রাটের আদেশ স্বহস্তে সমর্পণ করতে আসছিলেন, আত্মসমর্পণের আদেশ। বিভিন্ন সাক্ষী তাইহোকুতে অবস্থানের সময় বিভিন্নভাবে একথা ব্যক্ত করেছেন। কেউ বলেন আধ ঘন্টা, কারো মতে 2 ঘন্টা। যাই হোক, এই অবসরে বিমান পরীক্ষকের দল বিমানটিকে পরীক্ষা করে নেন। পরীক্ষা কার্য করেন প্রধান পাইলট মেজর তাকিজাওয়া, তাকে সাহায্য করেন মেজর কোনো এবং ক্যাপ্টেন নাকামুরা ওরফে ইয়ামামাতো। যেহেতু পরবর্তী বিমান দুর্ঘটনার সঙ্গে বিমানটির যান্ত্রিক অবস্থা গুরুতরভাবে জড়িত, তাই সাক্ষীদের এ বিষয়ে জবানবন্দিটুকু হুবহু তুলে দেওয়া গেল। মেজর কোনো তাঁর সাক্ষ্যে বলেন, মিস্টার তাকিজাওয়া ভেতর থেকে ইঞ্জিনটি পরীক্ষা করেন, আমি বাইরে থেকে। আমি লক্ষ্য করলাম বাম দিকের ইঞ্জিনটি ঠিকমতো কাজ করছে না। আমি তখন ভেতরে গেলাম এবং বাম দিকের ইঞ্জিনটি পরীক্ষা করলাম। দেখলাম সেটি নিখুঁতই আছে। সচরাচর প্লেনের সঙ্গে একজন ইঞ্জিনিয়ার থাকেন, এক্ষেত্রেও ছিলেন, আমি তার নামটা ভুলে গেছি। তিনিও আমার সঙ্গে বিমানটি পরীক্ষা করলেন এবং বললেন উড়বার পক্ষে সেটি উপযুক্ত। ক্যাপ্টেন নাকামুরা ওরফে ইয়ামামাতো ছিলেন তাইহোকু বিমানবন্দরের ভারপ্রাপ্ত গ্রাউন্ড ইঞ্জিনিয়ার। তিনি তাঁর জবানবন্দিতে বলেন, 1:20 সময় মেজর তাকিজাওয়া ও কো পাইলট আইয়োগি প্লেনের ভেতরে যান এবং সেটি পরীক্ষা করেন। আমি তখন বিমানটির ঠিক সামনে দাঁড়িয়েছিলাম। তাঁরা যখন ইঞ্জিনটি চালু করলেন আমার মনে হল একটি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না।
আমি হাত তুলে পাইলটকে ইঙ্গিত করে সে কথা জানালাম। মেজর তাকিজাওয়া তখন বাইরে বার হয়ে এসে আমার কথা শুনলেন। আমি বললাম যে বাঁদিকের ইঞ্জিনটি ঠিকমতো কাজ করছে না। তাতে তিনি বললেন যে বাঁদিকের ইঞ্জিনটি আনকোরা নতুন, সাইগংয়ে সেটি যুক্ত করা হয়েছে। যাই হোক, তবু তিনি পরপর দুবার সেটিকে চালু করে পরীক্ষা করলেন। তখন আমি বললাম এবার ঠিক আছে। মেজর তাকিজাওয়া আমার সঙ্গে একমত হলেন। এই একই প্রসঙ্গে শ্রী হায়াশিদা তার গ্রন্থে বলছেন, জাপানি রাজকুমার কানিনের সেদিন তাইপে আসার কথা ছিল। তাঁর জন্য একটি তাঁবু খাটানো হয়েছিল। সে তাঁবুতে নেতাজি আশ্রয় নেন। ইঞ্জিনগুলি ও যন্ত্রপাতি মেজর কোনো, ক্যাপ্টেন নাকামুরা এবং মেজর তাকিজাওয়া বারে বারে পরীক্ষা করে দেখেন এবং তারা সকলেই একমত হন যে কোনো গলদ নেই। সাধারণ সময় হলে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে নেতাজিকে সম্বর্ধনা জানাতে বিমানবন্দরে ফর্মোসা বাহিনীর কমান্ডার অথবা চিফ অফ স্টাফ উপস্থিত থাকতেন, কিন্তু জাপানের আত্মসমর্পণ জনিত গণ্ডগোলে সে প্রোটোকল মানা সম্ভবপর হয়নি। আমাদের মন্তব্য, কোনো সূত্র থেকে কেউই আজ পর্যন্ত বলেননি জাপানি রাজকুমার কানিন তাইপেতে আদৌ ওই দিন বা পরদিন এসেছিলেন কিনা। এলে তিনি নেতাজির মৃত্যু সংক্রান্ত ব্যাপারের একজন প্রত্যক্ষদর্শী হতেন। না এলে কেন আসেননি প্রশ্ন জাগে। আজকের পর্ব এখানেই শেষ করব। আগামী পর্বে সাক্ষীদের দেওয়া বিমানের স্কেচ সহ জানাব ওই বিশেষ বিমানটিতে কে কোথায় কিভাবে বসেছিলেন। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, নেতাজির অন্তর্ধান সম্পর্কে তথ্যমূলক বিশ্লেষণ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। জয় হিন্দ।